فبشره بعذاب أليم. এদেরকে সুসংবাদ দিন, আমার আযাব বড় কঠিন আযাব। ওইদেরকে বলবেন মনোযোগ দিয়া যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম বোঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও না কইলু, ভালো করে যদি অনুধাবন করতাম, বুঝতাম যে হুজুর কি বলতেছে, কি বুঝাইতে চায়, হুজুরের কোন ঠিক নেই, তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি, এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও, ওয়াদা দিন আমার জীবন ওষুধ খেতাম না, আর ঘুষ খাব না, আর জিনা করব না, আল্লাহ পাঠাও বলে কে রে লন তো সৌদি খেলিস। ও রব্বানা আবসরনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ, এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব, এখন চোখে দেখতেছি। ওয়া সামিনা, কানে শুনতেছি কে যে চিৎকার বাবু, হ্যাঁ এখন চোখে দেখি কানে শুনি, সোহেলপুরের গুরুস্থানে যখন আজাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত কাঁদতেছে, এখন চোখে দেখি। আল্লাহর নবী বলেন উম্মতেরা, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার উম্মত চেয়ে কবরের আজাব দেখায়া দাও, আমি দোয়া করি না, কেন করি না জানোস নি, আল্লাহ তাদা পানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবা না, মার লাশ লইয়া কবরও যাইবা না, ঠিক ঠিক, এখন তো বুঝতেছি না, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে যে বিষয়টার উপরে আলোচনা করতে চাই সেটা হলো যে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, যে আল্লাহ এই মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে, যে আল্লাহ কেন আমাদেরকে বানালেন, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান নাই। আল্লাহ নিজে বলছেন, আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো অনর্থক এমনি তোমাদের বানাইলাম, আল্লাহ নিজে বলেন أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا. তোমরা কি মনে করো অনর্থক অকারণ নিষ্প্রয়োজন আবাস, অবশ্যই না, তাহলে কেন বানাইলেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ আরেক আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ. আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করো, এবং ইবাদত করলে কি করলে না, না নিজের ইচ্ছা মতে জীবন পরিচালনা করলে এর জবাবদিহিতার জন্য আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে।
আসতে হবে না এরকম নয়। আল্লাহ একায়াত বলছেন ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই তারই দিকে ফিরে যাবে। কোন কোন আয়াত বলছেন ইলাইহি নুসু, তার কাছে গিয়ে আবার তোমরা জমা হবে। আল্লাহ আর আরেক আয়াতের শেষ এবং বলছেন এমনটা মনে করো না যে আসতে হবে না। وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ, ফিরে আসতে হবে না এরকম নয়, অবশ্যই তোমার আমার কাছে আসতে হবে। জীবনের সব কিছুর হিসাব একদিন আমার দরবারে তোমাদের দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লাখেরও উপরে নবী রসুল পাঠিয়েছেন আল্লাহ এই কথাটা বোঝাবার জন্য। সুবহানাল্লাহ, শতাধিক শতের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন, নবীরাও এই কথাটাই বুঝাইছে। সব নবীরা বলছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ তাই জাহান্নামের পারে ফেরেশতারাও জিজ্ঞাসা করবে কেউ আব্দুল সত্তার আব্দুল গাফফার তোমাদের কাছে নবী রাসূল যায় নাই? سألهم خزنتها ألم يأتكم نذير, তোমরা যে জাহান্নামের পারে আসলে জীবনে তাফসীর মাহফিল হয়নি তোমাদের? আল্লাহু আকবার, ওয়াজ হয় নাই এই দুজনের কথা কি শোনো নাই কোনোদিন? আল্লাহ আল্লাহ অস্বীকার করতে পারবেন না। তখন বলবে কালু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ বহু তাফসীর মাহফিল হয়েছে, ওয়াজ হয়েছে, খুব আমরা শুনছি, তাহলে এখানে আসলে কেন? আমরা তখন অস্বীকার করছি, এত বিশ্বাস করতাম না, মনে করতাম আলেম ওলামা ইমন কইবই। অস্বীকার করছিলাম, তাকাজ্জাব না, বুঝলেন? নবীরাও যখন কথা বলতেন আমরা কান আঙ্গুল দিয়ে রাখতাম, যখন কথা কানও নাই আর ফাটকা দিতাম না। ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কান লাম ইয়াসমাআ আল্লাহ নবী যখন কোরআন শরীফ শুনাইতেন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা, আমরা অহংকার নিয়ে দম্ভ পড়ে ফিরা যাইতাম, কাল্লাম ইয়াসমাহা যেমন শুনছি না, কান্না ফি উযুনাইহি মাকরা যেমন কানের মধ্যে ডিভা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবীজি তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ কের সুসংবাদ? আজাবের, আজাবের সুসংবাদ হয়? হাঁটু ধরে কর না,
আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ? আল্লাহ আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিল আলীম, এদেরকে সুসংবাদ দিন আমার আযাব বড় কঠিন আযাব। ওইদেরকে বলবেন মানোযোগ দিয়া যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম বোঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও না কইলু, ভালো করে যদি অনুধাবন করতাম বুঝতাম যে হুজুর কি বলতেছে, কি বুঝাইতে চায়, হুজুরের কণ্ঠে ঠিক নেই, তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি, এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও, ওয়াদা দিন আমার জীবন ওষুধ খেতাম না, আর ঘুষ খাবো না, আর জিনা করবো না, আল্লাহ পাঠাও, বলে খেলে লন তো সৌদি খেলিস, ও আব্বানা আবু সাল্লা ওয়া সামিউল্লা ফারজিউল্লা নাআমাল সালিহা এখন চোখে দেখছি যে আজাব, ভয়াবহ আজাব এখন চোখে দেখতেছি, ওয়াসামিনা কানে শুনতেছি, কে যে চিৎকার প্রভু, হ্যাঁ এখন চোখে দেখি কানে শুনি, সোহেলপুরের গুরুস্থানে যখন আজাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত কাঁদতেছে, এখন চোখে দেখি আল্লাহর নবী বলেন উম্মতেরা, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার উম্মতে কবরের আজাব দেখায় দাও, আমি দোয়া করি না, কেন করি না জানোস নি, আল্লাহ তাদা পানু, তোমার বাবার লাশ রইয়া তুমি কবরও যাইবা না, মার লাশ রইয়া কবরও যাইবা না, এখন তো বুঝতেছি না, একদিন বুঝবো আরব দেশের কবরস্থানে আমরা দেশের কবর লাগান, আমরা তো এটা মাথা খারাপ, কবরে এত হাক্কা হইয়া ইমন রং সংসার দিয়া, এরপরে আবার বাত্তি উত্তি ধরাইয়া, কেন তোমরা এগুলো করো, কি যুক্তি তার পেছনে, মাঝরে কণ্ঠে খেয়ে নেই, আল্লাহর রসুল জানাইয়া দিয়েছেন তুমি যদি একটা সিঙ্গারা খাও মসজিদে দিলে যেই সোয়াব, এর চাইতে বেশি সোয়াব আল্লাহ তোমার আমল নামায় দিত। রসুলকে জিজ্ঞাসা করেছেন হুজুর শ্রেষ্ঠ দান কোনটা, কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, আল্লাহ রসুল বলেন যা তুমি নিজে খাইছো তা, আমি খাইলেও আল্লাহ সোয়াব দেয়, তুই যে মোমবাতি একটা কবর নিয়ে জ্বালায় শেষ করলে, এটা না মুদ্রার লাভ হইলো না তোর লাভ হইলো, মাঝের এখন ঠিক কিনা, একটা মোমবাতি ধরেলে এটার আলো কি কবরের ভিতরে যাবে, ইদা যে জয়লা শেষ হইলো তোর তো কোনো কাম লাগলো না, জোরে কোন ঠিক নেই, কি লাভ এর দ্বারা, কোনো লাভ নাই, আমাদের দেশে কবর ফুজায় ভরে যাচ্ছে, আর এক একটা কবরস্থান মাজার রেশিদা গুনার আড্ডাখানা বানাইছে, ওনারা কি কম জান না, খরমপুর এখানে দেখে দেখা যায়, সবাই কে আছো নিশাপুর সব চলো খরমপুর, নিশাপুর রেটা গোনার কালে লিপ্ত হয়ে গেছো, যার মদিনা জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছেন, কোনো বাক্তি নাই, কোনো ফাঁকা নাই, আল্লাহ কবর হইছে না যায় না,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত কইরাইছি আল্লাহ দেখলাম তো এখানে কোনো উরুস নাই কোনো বাত্তিও নাই বড় বড় কোন ঠিক কেন আর আমরার দেশের মাথা খারাপ শয়তান এক একটা গুনার আড্ডাখানা জমাইছে গাঞ্জা খাওয়ার জুয়া খেলার নারী পুরুষ একত্রিত হইয়া গুনার কাজ করার এক একটা আড্ডাখানা জমাইছে আরব দেশের কবর বোঝা যায় না এক লোক একটু উঁচা জাকা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমাইয়াছেন আরব দেশের লোকেরা মাটিতে ঘুমাইয়া থাকে কারণ কাঙ্কর কাপড়ও লাগে না ফতোয়া রাহিমিয়ার মধ্যে লেখেন যেই মাত্র মাথা রেখে ঘুমাইছে এমনি শুনে কানে নিচে আওয়াজ হয় তোর মাথা উঠাক তোর মাথার চাবে আমার কষ্ট হয় তুই আমার বুকের উপরে মাথা দিলি কেন যদি তুই আমার কবরের হালাত জানতি জিন্দগিতে তোর কোনোদিন ঘুম আসতো না আমি হারে হারে টার পাই কিন্তু এখন আমল করার সুযোগ নাই আমল করলেও লাভ হবে না না লাভ হবে না এক আল্লাহর অলির কবরের পাশে দিয়া যায় একজন লোক শুনে সুরাই মুলকের তেলাওয়াত শোনা যায় সুবহানাল্লাহ এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে আমি একবার দুইবার আল্লাহর কোরআন শরীফ এই কবরে 5000 বার খতম করেছি একটা কাজ কর 5000 বার খতম করে দেই তোর একবার সুবহানাল্লাহ আমারে দিয়ে দে আল্লাহ কারণ জানোস কি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লেও তোর একবার সুবহানাল্লাহর সমান সওয়াব আমার হবে না সুবহানাল্লাহ কামান হায় আফসোস আমি কবরে এসেছি এখন আমি হারে হারে টার পাই কিন্তু আমল করার সুযোগ নাই তোমাদের আমল করার সুযোগ আছে কিন্তু গাফেল হইয়া তোমরা বসে আছো কবরের আজাব যদি দেখতে নবী বলেন আমি দেখি সাহাবীরা নবীর কথায় এই জন্য তারা তো অনেক নবীর দৃশ্য ডাইরেক্ট দেখেছেন এজন্য এখানে এত কুমরাক রাদিয়াল্লাহু আনহু কান্দলেন পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ নবী বলেন কান্দ কেন নবী গো কান্দার দুইটা কারণ একটা হলো আপনার জন্যে আর একটা হলো আমার নিজের জন্যে আমার জন্যে কেন কান্দ নবীজি এতদিন আমি আপনার পাশে ছিলাম কাফেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পাইনি খাদিজাতুল কুবরা কুরাইশের মধ্যে একজন শিল্পপতি দনাঢ্য মহিলা আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদের উপরে এই কারণে নবীজি যখন দাওয়াত দেয় পাশে দাঁড়ায় থাকেন খাদিজাতুল কুবরা কারণ তখনো পর্দার বিধান নাজিল হয় নাই আল্লাহ আল্লাহ নবী যখন হাতে কাটে মাজারে দাওয়াত দেন লোকেরা এসে দেখে খাদিজা পাশে দাঁড়ানো আল্লাহ আকবার সাহস পায় না আঘাত করতে হযরত খাদিজাতুল কুবরা বলেন অগো নবীজি আমি যখন বিদায় হয়ে যাব আপনার পাশে কে দাঁড়াবে এই জন্য আমি কান্দি মার কান্দা দেখে ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে মা গো আপনি কান্দলেন না ওয়াদা দিলাম গো আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার বাবার পাশে আমি ফাতেমা সব সময় দাঁড়াইয়া থাকবো এই জন্যে রসুল যখন দাওয়াত দিতেন ছোট্ট একটা মেয়ে কোমর ধরে রাখতেন আল্লাহ এই মেয়ের নাম ফাতেমা সুবহানাল্লাহ এখন আমি দুই নম্বর তখন আমার জন্য কান্দি আমি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই আল্লাহ কি নিয়ে যাব আমার যে কোনো সামান নাই আপনি না বলেছেন কবরে চাপ দিবে আল্লাহ নবীজি আঙ্গুল দেখে বলেন এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে আল্লাহ এখন নবীজি এইভাবে যদি হয়
আমি খাদিজার ভয় লাগে, আমার যে কোনো সামান নাই, সামান নাই, অথচ আল্লাহ সালাম পাইছেন। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীর দরবারে খাবার নিয়ে আসতেছেন, প্লেট দিয়ে জিব্রাইল নবীজির কাছে বসা। এমনি জিব্রাইল বলে, নবীজি আপনার খাদিজাকে এই মুহূর্তে মহান আল্লাহ সালাম দিয়েছেন, চারজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জট 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, পৃথিবীর কোন ইসলাম, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মহিলার এই ইজ্জত দিতে পারবে না। সুতরাং মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, নারীর অবরোধের জন্য নয়। যারা নাকি না আল্লাহর চাইতে নারীর পক্ষে বেশি দরদ দেখায়, এদের মতলব বলো না, এদের পুরুষের ঘাটতি নারীর মাথায় চাপা দেওয়ার ষড়যন্ত্র করছে। বাংলাদেশিরা এখানে মুসলিম জনগোষ্ঠী, এখানে মুসলমানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে, এবং এই কথাটা সব দলই বুঝে। আওয়ামী লীগ নির্বাচন ইশতেহারে লিখেছে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করা হবে না। বিএনপি ও ভারত কান্নাবারক লেখে ইসলামী মূল্যবোধ, কারণ বুঝে যে এটা না করলে এই দেশও চলবে না। জোরে কোন ঠিক না? জাতীয়বাদী ও ইসলাম রাষ্ট্রীয় ধর্মের কথা বলে খারাপ হয়, জোরে কোন ঠিক না? বুঝে এই দেশের মানুষ মুসলমান, জোরে কোন ঠিক না? এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করেন, যে দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত, যে দেশের জমিনের উপরে হাজারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত, যে দেশের আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে পশু পাখিরা পর্যন্ত ঘুম ভাঙে, এ দেশের কৃষক শ্রমিক মাঝি মাল্লারা আল্লাহু আকবরের ধ্বনি শুনে ঘর থেকে বের হয়, এবং যে দেশের মানুষেরা আল্লাহু আকবর শুনতে শুনতে সব কাজ করে, যে দেশের সূর্য ডুবে আল্লাহু আকবরের মাধ্যমে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবরের মাধ্যমে, সেই দেশে ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন রায় এ দেশের জনগোষ্ঠী মেনে নিবে না। আমার আইন একটা কইয়া ফেললো বা কইয়া ফেললো, আল্লাহ গজব ছেড়ে দিছে। গজবের নাম ইফতিজিং, ইফতিজিং। আমি দেশ আইতে না আইতে দেখি এটা বুঝি না, ব্যাপারও দেখি ইফতিজিং, ইফতিজার রে কান ধরে বটনি লইছে। ইফতিজিং কিটা এটা মুখে দোয়া, অন্তত 20 বার আমি মস্ক করছি। ইফতিজিং ইফতিজিং নিলে মোদায় নতুন শব্দ তো না বলে, একবারে শব্দটার অর্থ বুঝতেও বড় কষ্ট হয়েছে। ইফতিজিং ইদিকিতা, এটার বাংলাটা হলো নারীদেরকে উত্তক্ত করা। আল্লাহ গজব ছেড়ে দিছে, তোমরা না বলছিল জরুরি না তখন সামলাও, এখন কয় বটনি লও, 6 মাসের জেল, 7 মাসের জেল, বটনি লয় ঠিকই কিন্তু আবার ঠিকই করে, কারণ এইভাবে আইন দিয়ে 6 মাস না 6 বছরের জেল দিও, ইফতিজিং থেকে নারীদেরকে রক্ষা করা যাবে না। বিলাইন নাকের আগায় সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয়, এই বিড়াল সুটকি যদি খাস তাহলে 50টা বেত। বিলাই কইব ইজাতের আইন আমার ঠেঙ্গো মানে, বরং যে এই আইন দিছে হেরে 50টা দাও, কেন সেও তো তার সি রাখে, আমার নাকের আগার সুটকি লটকাই গন্ধ লাগে আর আমি সুটকি খেতাম না, ফাইটনার মধ্যে রেখা ফাইলার ভিতরে, এরপরে ডাকনা দিয়া যদি কয় এই বিড়াল ডাকনা ফালাইয়া খেলে 50টা বেয়া, তাহলে এটা মানা যায়। জোরে কন ঠিক তেমনি ভাবে তরুণী এবং যুবতীরা স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া উচা জুতা ভিঙ্গা টাইট পোশাক পরে চুলের মধ্যে শ্যাম্পু দিয়া এবং লালাইয়া যুবকদের এবং তরুণদের নাকের ডগার সামনে দিয়ে আইবো আর যাইবো, আর আপনারা কর বলবেন ইফতিজিং করো না, এদেশের যুবকরা ঠেঙ্গো এই জাতের আইন মানবে না। যদি এই দেশের যুবকদেরকে আইন মানাইতে হয়, ইফতিজিং থেকে যদি নারীদেরকে রক্ষা করতে হয়, তাহলে একটি মাত্র পথ, সেটা হলো হেজাব পর্দার বিধান কায়েম করতে হবে। কিছু কিছু জিনিস আছে মজ্জাগত জন্মগত, যেমন আপনি ঘুমোতে যদি কভার না হোক যায়,
আটকে কোন লাগে আদি ও বলে আমার না টাকা দে দে দেখো না অটোমেটিক না কথা আদি ও আমার মুখের মধ্যে তেতুল দিয়া যদি আপনাদের সামনে জিব্বা গালায় আপনাদের জিব্বার মধ্যে অটোমেটিক পানি উঠে আদি নিয়ত করা লাগবে না আদি জোরে কোন ঠিক কেন তো এই যে যদি হয় আল্লাহু আকবার অটোমেটিক আপনার জিব্বার মধ্যে পানি উঠবে ফির হোক আউলিয়া হোক জোরে কোন ঠিক না এমপি হোক মন্ত্রী হোক সবার জিব্বার মধ্যে পানি উঠবে কি উঠবে না উঠবে যদি কেউ কয় আমার উঠে না এটার দুইটা অর্থ একটা অর্থ হলো হে লম্পট উডে স্বীকার করে না বাটফার আর আরেকটা হইল যে হের জিব্বা দুষ আছে ঠিক তেমনি হবে নারী দেখলে পুরুষের হাত যাবেই এটা জন্মগত আটু জোরে কর না আদম আলী ইসলামের বুকের বাঁকা হাড়টি থেকে হাওয়া আলী ইসলামকে যখন সৃষ্টি করলেন উনি ঘুমায় ছিলেন ঘুম থেকে উঠতে দেখে একজন মহিলার কাছে বসা তখন দেখা যায় হাত অটোমেটিক যায় আল্লাহ বলে হাত সামলাও হাত সামলাও বিয়া করাই দিয়ে শেষে আল্লাহ নিজে খুতবা পড়ে মোহরের দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে বিয়ে করাই দিল তাহলে বুঝা গেল আদম আলী ইসলামের যদি যায় আদম সন্তানেরও যাবে কি বলেন ঠিক না সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয় তাহলে পর্দা লাগবে হেজাব লাগবে পার্টিশন লাগবে আর না হয় রক্ষা করা যাবে না অপরদিকে যারা পর্দার বিধান উঠাই দিতে চায় এদের উদ্দেশ্য হইলো আমাদের সমাজ থেকে বিয়ার প্রথাটা উঠে নিত তখন আর বিয়া থাকতো না খালি খালি ফ্রেন্ডশিপ থাকবো ফ্রেন্ডশিপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আঙ্গুল ধরে ধরে আড়া আর কিছু ঠিক ইউরোপ বানাইতে চায় আমি আমেরিকার একটা স্টেট আছে এটার নাম হলো মিশিগান এটা হইলো আমেরিকার এক বর্ডার তার পাশের রাষ্ট্র হইলো কানাডা মাঝখানে একটা নদী তো নদীর পরে হাঁটতে গেলাম আমরা কয়েকজন তো আমরা তো আটটা সেট তসবি করতেছি সুবহান আল্লাহ সুবহান ডাইনি মামা চাই না সাইড তুবি হোক ইয়ার পর দু তিনজন ওই ব্রেঞ্চের মধ্যে বসা আমাদের কাছে দৌড় দেখে আছে গায়ে তোমরা যে এইভাবে একা একা ঘুরতেছো তোমাদের কি গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড আমরা বুঝিনি হ্যাঁ মহিলা মহিলা বন্ধু নাই তখন আমরা তার বুঝাইতে চেষ্টা করলাম যে ইসলামে এইভাবে বিবাহের আগে যুবতীদের হাত ধরে আঠা এটা ইসলামে অ্যালাউড না এটা ইসলাম গ্রহণ করে না কন্টেক্টে না তো আমাদের সমাজও যারা চায় এরকম করতে তখন আর বিয়া থাকবে কই বিয়া থাকতো না আর যখন থাকবে না এক কলেজের দেওয়ালের মধ্যে লেখা হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন বিয়াতে রাজি হও না কেন কোন বাটফারা জানে নিচে আরেক লাইন লিখে দিয়ে গেছে যে সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে ফালে কে এর অর্থ বুঝছেন না মেলা সস্তায় যদি দুধ পাওয়া যায় গায়ের গোবর ভালাও গায়ে ভালো ঘাস খাওয়াও এই বুঝা কান্দ কোনো নেওয়ার দরকার আছে তো যেখানে নারী পুরুষ অবাধে চলাফেরা থাকবে যথায় তথায় পাওয়া যায় পর্দা নাই আঙ্গুল ধরে হাঁটতে পারে গিয়া ঘুরতে পারে বাগানে ঘুরে শাসস্থলে ঘুরে অফিসে ঘুরে সেখানে এই সব কাম তো হের হতই শেষ তাহলে হ্যাঁ আর বিয়া করে এই মহিলার দায় দায়িত্ব নিতে চাবে না না আছে কোনো থাকবে না বিয়ার প্রয়োজন নাই লক্ষ্য করে দেখেন আমাদের সমাজে তো এরকম কিছু হইছে ওই এখন ঠিক না কলা সুলাইয়ে বেসলে কাস্টমার বাড়বো একবার সোলপুর বাজারে কলা সুলাই এলে ও কাস্টমার বাড়বে তখন সুলাইয়ে যখন বইছে আর কিছুক্ষণ করে দেখে যে রহন রস পড়তেছে এই রসের গন্ধ হয়ে আবার মাছে জমছে তাও ভালো মাছি না কেশব কানা যে বয় কালা কালা মাছি ভান ভান করতেছে কথা বুঝছেন এখন কাস্টমার যারা আগে কলা নিতো সবই দেখে হয় মাফ চাই হাজার বার কলা লাগতো সন্ধ্যা পর্যন্ত বেটা বসে রইলো কেউ কলা নেয় না এখন কি করবে যেখানে ভালাইতে যায় সকলে ফসা কলা কেন হয় না এখন ভালবা এখন কি করবে শেষে মাথাত কলা লইয়া গান গায় কইতাম নাকি গায় কয়লায় ও ভাই কে আছো কলার খরিদ্দার কলার পিছনে আছে এক টেকা কইরা পুরস্কার আল্লাহ আকবার
এখন এরা গিয়া দুই হালি কলা লইছে, দেখি কলার আকর্ষণে না টাকার লোভে? কলার দাম আছে না? কলা দুইটা হলাই দিব। ঠিক তেমনি হবে, আমরাও মাথার কুবুদ দিয়েছে, মনে করলাম সুলাইয়া ব্যাপারটা দিলে মনে হয় কাস্টমার বাড়বো। এখন অবস্থা এরকম হয়েছে, মেয়ের বাবা গান গায়, সবাই কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে হোন্ডা হুরুস্কার। সবাই কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে ফিরিস হুরুস্কার। যুবকরা কয় বিয়া করার তো ইচ্ছা আসিল নাই, বুঝা নিতাম আসলাম না। মোটর সাইকেল তো অনেকটা চার একটা করে লাই। তাহলে এবার বলেন, হ্যাকিম মেয়ে লোকের আকর্ষণে বিয়ে করছে না হুন্ডার লোভে? এর কাছে হুন্ডার দাম আছে, বহুর দাম নাই। যেরকম ঠিক কিনা আমি জানলে বলতেছিলাম, পুরুষদেরকে আল্লাহ যেমন 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে 10 জন মহিলাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে আল্লাহর নবীর মাধ্যমে জিব্রাইল বলেন, অগণবীজি আপনার খাদিজাকে মহান আল্লাহ এই মুহূর্তে সালাম দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। কিন্তু ইয়ার পরেও আল্লাহ বলে যে কবরের কোনো সামান নাই, আর আমাদের হালত কি? আল্লাহ ও মুসলমান, আমাদের অবস্থা আল্লাহ আল্লাহর কারণে হইল আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কবরে জগতে যখন রেখে দিবেন, কবর যে বলছেন এইভাবে চাপ দিবে, এটা কিন্তু রেহাই নাই, সবকে দিবে। আল্লাহর নবী বলেন, কবরের আজাব থেকে যদি কেউ রেহাই পেত আমার সাদ ইবনে মাজ রেহাই পেত। হায়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, অগণবীজি আপনার ব্যবহারের একটা কাপড় আমার কাফনের ভিতরে দিবেন কিনা? আল্লাহু আকবার, আমার বিশ্বাস আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাফনের ভিতরে থাকে গো, তাহলে কবর আমাকে এইভাবে চাপ দিতে পারবে না। ওই কবরের আজাব যেদিন দেখব, ওই দিন আমরা তখন বলবো আল্লাহ এখন চোখে দেখছি, কানে শুনছি, এখন সুহিলপুর পাঠাও। যেখান থেকে আসছি সেখানে পাঠাও, বেটা যদি শৈলপুর থেকে গিয়া থাকে গাঠুরার কথা কইতো না। পাঠায় দাও, কি করবি? নেক আমল করব। এখন করবি কেন, আগে করলে না? আগে মনে করছিলাম সত্য হতে পারে মিথ্যা হতে পারে, মোল্লারা এরম বলবেই, এখন তো দেখে লইছি। এখন দৃঢ় বিশ্বাসী হয়েছি, যেরকম ঠিক এই প্রতিবেশী আমাদেরকে পড়াইছেন তার গোলামি করার জন্য, আবার আল্লাহর দরবারে আমাদের ফিরে যেতেই একটু ধরে কন্যা মনে আছে তো না, আরো ধরে কন আছে। আল্লাহ রাব্বুল আমিন তাই বলেন, ও মানুষ তোমাদেরকে আল্লাহ আমি আল্লাহ বানাইলাম এবাদতের জন্যে, আর তামাম পৃথিবী যা আছে সবগুলো তোমাদের জন্য আমি আল্লাহ বানাইছি। আল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার এবাদতের জন্যে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে এই এবাদতের জন্য সৃষ্টি করেছি, তাই সবচেয়ে বেশি ইজ্জত আর সম্মান এবং সুন্দর বানাইয়া তোমাদের সৃষ্টি করলাম। লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন, এমন সুন্দর তেল্লা অন্ধকারের ভিতরে তোমার মার পেটের ভিতরে
অন্ধকার এখানে আমি আল্লাহ তোমারে বানাইছি ঠিক তোমরা যদি অন্ধকারের মধ্যে কোন জিনিস বানাও সুন্দর হবে না চোখ যেখানে লাগাইবার কথা অন্ধকারের মধ্যে আতাইয়া পরে দেখা যায় ফিসে লাগাই দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাতিকুম خلقا من بعد خلق في ظلمات ثلاث الله বলেন তোমার মার পেটের ভিতরে পর্যায়ক্রমে তিনটা অন্ধকারের ভিতরে তোমার সৃষ্টি করছে আল্লাহ মানুষ সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ সব তোমাদের জন্য আয়োজন করেছি এই জমিন বানাইছি তোমাদের বিছানার জন্য আমি আল্লাহ বিছানা বানাইয়া দিয়েছি আরো জোরে কোন কে বানাইছেন আল্লাহ আরো জোরে কোন আল্লাহ বৈশা রয়েছেন যে আল্লাহ বলেন জমিনকে অনুগত করে দিয়েছি তোমাদের জন্য আর আমি আল্লাহ জমিনকে জানাই দিছি কোনো শব্দ করবে না আমার বান্দা জিনা করবে মদ খাবে গাঞ্জা খাইবো তোমার উপরে বইয়া আড্ডা মারবে তাস খেলাবে নাচবে তুমি কিন্তু কিচ্ছু কইও না তারে সহ্য করে কান্দ লই রেখো কারণ তারে বানাইছি আমার ইবাদতের জন্য আর ঠিক আর তো জোরে কোন না তোর জবান বন্ধ তুই চিল্লাই কইস না এ জিনা করে রে তাহলে কিন্তু আমার বন্ধ আটকে যাবে আবার যখন তওবা করবে আমি আল্লাহ মাফ করে দেব ঠিক আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশূ ফিল মানাকিবিহা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনকে আমি আল্লাহ তোমাদের অনুগত বানাইয়া দিয়েছি তার কাদের উপর দিয়ে তুমি চলাফেরা করো কোনো কথা বলে না তুমি যতই অন্যায় করো কোনো কায় না কুদাল দিয়ে কুইয়া লাঙ্গল দিয়ে উল্লায়া হাল্লায়া কোনো কথা বলে না রে দুনিয়ার মানুষ তোমার যখন মিয়াদ চলে যাবে ইবাদত করলে না আমি আল্লাহর গোলামি করলে না ওই দিন আমি আল্লাহ জবান খুলে দিব জমিনের তোমার জীবনের সব গুণাগুলো জমিন তো তখন হেডলাইনে বলতে থাকবে কোরআন শরীফ আছে বলবো ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها زمین হয়ে গেছে মুহাদ্দিস বর্ণনা দেয় কি এর বর্ণনা আখবারহ আখবার খবরের বহুবচন খবর রে বাংলা হয় সংবাদ ইংরেজিতে হয় নিউজ আর আরবিতে হয় খবর যখন কি হয় খবর তখন হেডলাইনে কাল না সুদ খাইছে ঘুষ খাইছে মদ খাইছে জিনা করছে আমার উপরে আল্লাহ জমি তুমি যদি বলো তো আমি বাঁচবো কেমনি আল্লাহ ওয়াকালাল ইনসানু মা লাগা জমিন তোর কি হইলো এমনি এই কথা কেন কস আল্লাহ ডাক দে বল নবী গো বি আল্লাহ রাব্বাকা ওয়া লাগা জমিন কেন কথা বলবে জানেননি আপনার রব বয়া হুকুম দিয়েছেন আপনার রব হুকুম দিয়েছে এই জন্য মানুষ যত গুনাহ করেছে জমিন সব এক একটা করে বর্ণনা দিবে আর এখন জমিন মরে না আল্লাহ বলেন ইয়া তো উপরে আকাশ কোন ফিলার দিলাম না আকাশ কে স্থাপন করছে আল্লাহ আরো জোরে কন আল্লাহ কার জন্যে আমরা কোনোদিন ভাঙ্গে পরে না টুকরা না সলডা না আল্লাহ কোরআনে বলছে কেন হবে না আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ নিরাপদ ছাদ বানাই দিছি মাহফুজান নিরাপদ কোনোদিন পড়বে না আল্লাহ পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি
পানির সাপ্লাই দিয়েছি। বান্দারে তোমরা তো আসল জিনিস দেখো না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জলে নদী দিয়েছি। সিলেটের গিয়ে দেখবেন সরমা, আর একটু আগয়া দেখবেন কুশিয়ারা, আবার মৌলভীবাজারের জন্য দেয় মনোমুখ, আবার একটু হবিগঞ্জের জন্য এসে খুয়াই, ব্রাহ্মণবাড়ার জন্য তিতাস, কুমিল্লার জন্য গুমতি, ময়মনসিংহের দিকে যান তাহলে ব্রহ্মপুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর আটলান্টিক মহাসাগরকে আমি আল্লাহ সংযোগ করে দিয়ে তামাম পৃথিবীতে তোমরা আমার গোলামি করবে, তাই আমি আল্লাহ তামাম পৃথিবীর পানির যাতে অসুবিধা না হয় প্রত্যেকের এলাকায় এলাকায় পানির সাপ্লাই পৌঁছাইয়া দিয়েছি। দুবার থেকে বিমান ওঠে, কোন জায়গায় বিমান আছে টেলিভিশন একটা আছে, বিমানটা কই আছে কই যায় দেখায়, কোন জায়গা গেছে দেখায় বিমানে। আটলান্টিক মহাসাগর 14 ঘন্টা বিমান চলে, তথাপি ওই সাগর পাড়ি দিতে পারে না। আটলান্টিক মহাসাগর সাপগুলার সাথে যোগাযোগ রেখে পানি পৌঁছাইয়া দিলাম খালে বিলে, তোর খ্যাত দিবে, তোমার কাজে লাগাবে, ফসল করবে, আমি আল্লাহর গোলামি করবে। বললাম রে আমি আল্লাহ পানির সাপ্লাই দিয়েছি। আবার কোন নদীর মধ্যে উপরে হলো লবণাক্ত নিচে মিঠা, অথবা উপরে মিঠা নিচে লবণাক্ত, এই কোন বান নাই, শুধু একটা হুকুম, পানি রে ও লবণাক্ত পানি মিঠা এলাকার যাইস না, আমার বান্দা অসুবিধা হবে, সে আমার এবাদত করবে। এখন রে ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা, মাঝখানে একটা পার্টিশন, শুধু ওয়াডা, আমি নিজে নেমিয়া দুই ফানির এক কানা করার লেগে চেষ্টা করি, ধাক্কা দেই ইজি গে যায় আবার ধাক্কা দেয়। কঠোর শাস্তির ব্যবস্থা আছে, এখন লক্ষ্য করে দেখেন, মিঠা পানি লবণাক্ত পানি, মিঠা পানি রাখছেন আমরা খেবের লেগে, আর লবণাক্ত পানি কেন? তাফসীর কিতাবে লেখেন লবণাক্ত পানির কারণ হইল ওই যে কুত্তা বিলাই গরু ছাগল মরে লাশ মানুষ পচা কইলা যায়, নদীটা ভাসায় নেয়, লবণাক্ত পানির মধ্যে ঢুকাইয়া তার পয়জনটাকে নষ্ট করে দেয় যাতে আবহাওয়া দূষিত না হয়, নাহলে আবহাওয়া সাপের বিষ, ফলার বিষ, কুত্তার বিষ, তখন বিষ আবহাওয়া বিষাক্ত হইয়া জন্না খেতে যাইব, গিয়া সব পাশ নষ্ট হয়ে যাবে। তোদের সবগুলো ঠিক রাখার জন্য তুই না আমার গোলামি করবি, তুই না আমার সাজদা দিবি। ও নিমক্ষার মন্দা মাঝুর এখন ঠিক কিনা, তুই যে আমার সাজদা দিবি আমি তোর সব আয়োজন করে রাখছি। وجعل بين البحرين حاجزا أإله مع الله আমি ছাড়া কেন মাবুদ আছে? এই কাজে শরীক আছে? তুই কোন যুক্তিতে খরমপুর গিয়া বাবাটা হস? খাজা বাবার দরবারে গেছিল্লাস, শরম করে না তোর? আল্লাহ বলেন কে তোরে সরাইলো এই দয়ালু আল্লাহর কাছ থেকে? আর তো ধরে কন্যা আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোকে কোন জিনিসে কোন বস্তু দাতা রবের কাছ থেকে তোরে সরাইলো, যিনি দাতা দানশীল আল্লাহ, এত দান করলেন যিনি, তার কাছ থেকে তোরে কে নিল বান্দারি? মাঝরে কন্ট্রি কেন বাবা বান্দারি লেন্সারা চলে না রেলগাড়ি, তুই এখানে গেলে
তুমি কেন বলো বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালিয়াতে কতমলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে ঠিক এই দরকার ঠিক কিনা ঠিক এই আয়াতের ব্যাখ্যা লেখেন ইয়াহিয়া ইবনে মাজ রাহমাতুল্লাহ আলাই এত বড় বক্তা ছিলেন যে ওনার ওয়াজে প্রতিদিনই দশ বিশ তিরিশ চল্লিশ জন পর্যন্ত মানুষ কলজা বাইতে মারা যেত সেই আল্লাহর ওলি তিনি বলেন হাসরের দিন যদি আল্লাহ আমার জায়গায় কিসে তোমারে আমি দয়ালু দাতার থেকে সরাইল আমি তখন কইয়া দাঁড়াম তোমার দয়ায় আল্লাহ তোমার দয়া মায়া আমার নষ্ট করছে এটা কেমনে এটা বুঝতে হইলে আগে বুঝেন অনেক সন্তান কিন্তু মার দয়াটারে ফুজি করে নষ্ট হয় বুঝছেন ভাবটা হে মাথা সাথে গায়ে মার কাছে গরম ভাত খায় আমার হানি বাদ দেয় মার দয়া মায়া বেশি তো কফুত্রে আর যাবার দরকার নাই আসলে কিন্তু আর হানি বাদ দেয় না এই কথাটা কোয়ার উদ্দেশ্য হইল এ নষ্ট হইতো জোরে কোন ঠিক কিনা মার দয়া মায়া ধরে বুঝি করিয়া অনেক সন্তান নষ্ট হয় এই এমনি মার বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তুমি তো রহমান দয়া করছো আমারে আর আমি দয়াটা বুঝতে না হইলে নষ্ট হয়েছি কিভাবে রমজান মাসে দিনের বেলা ডালের বেলা নিয়ে মুখ দেয় এই সময় যদি ঠাস করে তুললে ফেরাস্তা সর মারত আর জাগা পেশাব পায়খানা করে জিন্দিগিতে আর কোনোদিন ডালের বড়া খাইতো না কেউ নজরে কোন ঠিক কিনে কিন্তু আল্লাহ করছেন দয়া একই কি তো হয়েছে নজরে কোন ঠিক কিনা ভালো হয়েছে না নষ্ট হয়েছে নষ্ট ঘুমাইছে যদি ঘুম থেকে আমরা ফজর নামাজ করে উঠে গিয়ে দেখতাম যে যারা যারা ফজর নামাজ করছে না ফেরাস তারা জোড়া যারা যা আসে সব সুরে লিছে একটা মানুষ নামাজ না হইরা ঘুমাইতো অন্তত বিশ বার গিয়ে আমার ইমাম সাহেবের মুয়াজ্জিন কইলো নামাজের টাইম হইছে নি হুজুর প্রভু তুমি করেছো দয়া আর আমি হয়ে গেছি নষ্ট নজরে কোন ঠিক কিনা মা যখন ছোট সময় দুষ্টামি করতাম তো আব্বার কাছে বিচার গেলে আব্বা কইতো হয়তো হ্যাঁ থাকবে আর না আমি থাকবো আমিও বাড়ি চাই না খালি সক্কর দেই আল্লাহর কি মর্জি এ গোরের সাইডে আমি আইতাছি আব্বা যে এই সাইডে দিতে সাইডে তো আমার জানে না দুজনকে মুখামুখি আল্লাহু আকবার এমনি হই না আল্লাহ আব্বা কত দৌড় দিস না ঠ্যাং মাঙ্গেলিম আমিও দেখলাম দৌড় দিয়া জানলা হয়ে যাবে তখন সব মেয়ে নুসরি গজব থেকে বাজবার লেগে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম কাম হয় না আব্বা দৌড়ে বাড়িতে নাছে নে একটা লাঠি লইছে লাঠি এখন উপর দিকে উঠাইছে এখন আমার শুরু হইব আজাব না দিলিব এমনি সিলে মারতাম মারে রে গো মা মার দয় আমার এটা বেশি না কম বেশি মা এমনি দৌড় দিয়ে সন্তান আর লাঠির মাঝখানে ডুইকা যায় ডুইকা তখন বলে মায়ের লাগো আর দুষ্টামি করবে না আল্লাহ মা খুব ভালো করে জানে আমি মায়ের খাই ও দুষ্টামি ছাড়তাম না মা দয়া মায়া যেমন বড় হয়ে দাঁড়ায় আল্লাহ বলেন আমি রহমান তুই যখন নামাজ পড়স না তুমি যখন রোজা রাখো না সুদ কাউ ঘুষ কাউ জেনার মধ্যে লিপ্ত হও আমার গজব যায় তোকে দোয়ার জলে আমি আল্লাহ দয়ালু আমি দেখে আমার বন্দা মরে যাবে ধ্বংস হয়ে যাবে এমনি আমার দয়া মায়াকে ডাক দে বলি ইন্না রহমাতি সাবাকাত গজাবি গজবের আগে আগে দৌড় দে আমার বন্দার গজবের মাঝখানে ডুইকা গিয়ে বলবে গজব রে পড়িস না এবার রমজান ডাইলের বড়া খাইছে সামনের রমজানে আর খাইতো না আমি আল্লাহ করি তোর দয়া আর তুই কে সজগার নষ্ট হই যখন ঠিক কিনা এদিকে এই আমি মাহাজ কর আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তা আমি কমু তোমার দয়া মায়া যদি না করতা তত নষ্ট হইতাম যখন ঠিক কিনা আল্লাহ আমি যেমন আগে দয়া করছি মরার পরও দয়া চাইবা বাঁচতে পারবি না
তোরা কোন ঠিক কিনা তারা তারা তোর দই লইবো কারণ সিস্টেম যেভাবে দেয়া রাখছি তুই ধরা পড়বে আর জেই আর তো ধরা কোন না জেই সিস্টেমে ধরা হয়ে আছে কইতাম নি এক ঘটনা কারণ সিস্টেম তো হইলো যার ওজন নেকের ওজন বেশি হইবো জান্নাতি আর যার গুনাহ বেশি হইবো ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية أكتر بني ليش মানছে পরে সিস্টেমে তো বান্ধা লিছে আল্লাহ অপরাধী দেখেন আল্লাহর দয়া কেমন হয় কান দে আব্বার আব্বা আমার আব্বা না যা বেড়া আব্বা দিই করছে মা আপনার নাম মা না না আমি কোন সন্তান গর্বে ধারণ করি নাফসি 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 আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ বাঁচাও ফুলাটা দিয়েছে বাঁচাও হেঁটু আবার ধরে লাই কোন ও হকের লেগে দেখবেন বন যদি বন যদি আইয়ে ফাওনা নেবে আইসে কই আমি করো না ভাই যদি কয় বলে ফুল আরব আড়াই আসতাম সৌদি আরব তেল আড়াই লাখ টাকা লাগে ভাইরে কইছে তুমি 1 লাখ টাকা দাও দিত না এর লেগে ভাই আইলে এ সময় বেশি এ সময় আর হাসরের মাঠ আল্লাহ তুমি আমার বৌনা না আমার বিয়ে হয়েছে না আল্লাহ আমার কথা না কোরআনে বলছেন সব ভাগবো وصاحبته وبنيه الله اكبر সব কালি ভাগে কেউ করে হরিষ দেয় না আপনি আমার বিয়াই না মনোনা সাহ ও মনোনা সাহ আরে বিয়াই মারাই না নফসি 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 হুজুর আমি না আমার পিসা আপনার কাছে মুড়ি দিয়েছিলাম না ক্ষীর কইছি না বন্ডর বন্ডর কাছে যখন যাইব হে আল্লাহ আমি কোনো বিরেই না বাপ ধরছিলাম ফ্যাট ফলবার লেগিয়া ফেলা يومئذ ولا يتساءلون فلا انساب بينهم كن اتيه تركاضي تنا الله ربكو تما دويا ما يا بايا نشتوس غنا كورتي كيو بوريشوي دهنا আল্লাহর অর্ডার এই ফেরেশতারা ফেরেশতা তো নিয়মে বেঁধেছে আল্লাহ আপনি নিয়ম দিয়েছেন নিয়মে ধরছি নিয়মে ধরছি তো এই দিক দিয়ে নিয়া ওই রাস্তা দিয়ে ফেলাইবা যে রাস্তা দিয়ে নিয়ে যাবে লেগে আল্লাহ অর্ডার দিছেন দেখেন আল্লাহ কি কেরেশমা লাগায় ওই রাস্তার মধ্যে একটা লোক একজন আল্লাহর ওলি ব্রাহ্মণবাড়ার বড় হুজুরের মতো আল্লাহ ওনার সাথে সে একদিন শহরে মরুভূমির শহরে গেছে আল্লাহু আকবার হুজুরের পানি শেষ গলা শুকাইয়া গলা কাটা মুরগির লাগান কইরা সাতটা নিয়ে আরম্ভ হইছে ওনার বাস্ত না সুবহানাল্লাহ কিন্তু তার কাছে পানি আছে আল্লাহু আকবার সে কয় এখন যদি পানি ওনারে দেলাই তো সামনে তো আমারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে আছে আবার কয় একজন আল্লাহওয়ালা লোক বড় হুজুরের মতো মন ওলি লোক মারা যাইব আল্লাহ তোমার উপরে ভরসা তুমি আমার এই ভাষা লাগাইও না দেলাই তোমার ইবান্দারে দিলাইছে হুজুর আল্লাহ হুজুর পানি পান করিয়া হাদিস শরীফের ঘটনা পানি পান করে তখন সুস্থ হইয়া দুজন মরুভূমি পার হইয়া এসে বসছে আর কোনো অসুবিধা হয়েছে না সুবহানাল্লাহ
ওই লোকটাকে আল্লাহ টিকেট দিয়েছেন বেহেশতের। দিয়া বলছেন ওই ওলিকে যে তুমি লাইনে দাঁড়াও, কারণ বেহেশতে যাওয়ার সিস্টেম হইলো লাইনে যেতে। সুবহানাল্লাহ। বড় হুজুর ফখরে বাঙ্গাল, আল্লাহওয়ালাদের দল না হইয়া জান্নাতে যেতে পারবেন না। আপনি একা একা ফোন দিত হইলে কাজ হইতো না। জান্নাতে যাওয়ার সিস্টেম আল্লাহওয়ালা হয়ে যেত। ঠিক আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, বলবো আয়াত, فادخلي في عبادي وادخلي جنتي فادخلي في عبادي সব গ্রামের আপনাদের বুঝে কোন দরকারও নাই আর সময়ও নাই। فادخلي في عبادي আমার প্রিয় বান্দাদের ভিতরে, ফি ভিতরে ঢুকো, ওয়াদখুলি ফি জান্নাতি, ফি নাই কেন, এখানে ফি নাই, ওয়াদখুলি ফি জান্নাতি এভাবে না, فادخلي في عبادي ওয়াদখুলি জান্নাতি, জান্নাতি কবার সময় ফি লাগাইছে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যাওয়ার আগে আল্লাহওয়ালাদের দলে ঢুকতে হবে, আর ঢুকতেই তুমি জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। টিকেট লয়ে গেছে আল্লাহ, আর আল্লাহর বিধান হলো যারে টিকেট দিলেইব আর টিকেট ক্যান্সেল করবেন না। টিকেট ফাইলে তেল লেখাম শাসন। সুবহানাল্লাহ। জান্নাতি যা কইব আল্লাহ ওই লোকটা যে দাঁড়ানো হানি খেলেছিল যে আল্লাহ তার সাথে দেখা করাবেন লেগে মারাইছে ওই দিক দিয়ে ঘুরাই নিয়ে যায়। হান্নানু ইয়া মান্নান বানালাইছে, ইয়া হান্নানু ইয়া মান্নান জাহান্নামে যাই গো, আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া মায়া ছাড়া বালবার উপায় নাই। কোন সময় ভারী খেলেছিল অত বড় বিপদের সময় তো মন তাহার কথা, আল্লাহ তার মেমোরির মধ্যে আইনা দিছে এবারের চেহারা। চেহারাটা দেখা যায় আর কর, চিনি চিনি লাগে, আল্লাহ চিনি যেমন ও ফানি যে কিনেছিলাম। সুবহানাল্লাহ। বেস্টের টিকেট লয়ে খারা হাইজি। সুবহানাল্লাহ। হুজুর মরমের মধ্যে গলা কাটা মুরগির লাগান চটপটি করছিলেন পানির অভাবে, আল্লাহ মরণের উপক্রম ছিল নিজে না খাইয়া পানিরা দিয়েছিলাম গো আপনার মুখে ঢালিয়া। সুবহানাল্লাহ। এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম আর আজকের কিয়ামতের মাঠে আমি বিপদে পড়েছি। আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে? আপনি যদি বলেন আপনার টিকেট তো ক্যান্সেল হবে না, আপনার টিকেট বাতিল হবে না, আল্লাহ হে আল্লাহর ওলি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। আপনি যদি আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, একটু বলেন না আল্লাহর কাছে। লোকটা কহা এত বড় বিপদের সময় তুমি আমার সাহায্য করেছিলে, এমনি আল্লাহর কাছে বলে প্রভু গো বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইলা দিছে, আল্লাহ গো তার কি মাফ করতে পারো, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলেন এই কথাটা বলার জন্য নিয়েছি, আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র তোমাদের অন্তরে দিয়েছি, এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান না করে তোমার মুখে ঢেলে দিয়েছে, এতটুকু যদি দয়া করতে পারলো আমি তো রহমান আমি রহিম, আমি আল্লাহ কি পারি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে? জানে মাল্লা ওই নে কামলটাকে উসিলা করে আজকের কামতের মাঠে আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দিলা। আল্লাহ দয়া মায়া ছাড়া বাসার কোনো উপায় নাই। আল্লাহ দুনিয়া তো আল্লাহ করছে দয়া আর আমরা গেছি গিয়ে বিগড়ে হাটি হই, দয়া করছিল মতে আইতাম উল্টে গেছি আল্ডই ধরে কোন ঠিক না। এখন আসুন পানির কথা দিয়ে বলতেছিলাম, মনে আছে না আপনারা লবণাক্ত পানি আর মিঠা পানি? হ্যাঁ আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন পানি আবার বন্দারে তোমরা আমার ইবাদত করবে গোলামি করবে, এই কারণে মিঠা পানি উঠাই না লবণাক্ত পানি রাখে আকাশে নিয়ে যাই।
লবণাক্ত পানি বাষ্প করে আসমানে নিয়ে আবার এই লবণাক্ত পানি তোর জমিনে সারি না। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, যদি লবণাক্ত পানি ছেড়ে দিতাম তোমার ধান গাছের শুধু ডাডা দাঁড়ায় থাকতো, ধান থাকবে না, ধান থাকবে না, শরীর থাকবে না, তোমার ফসল জলে ছাই কায় হয়ে যাবে লবণাক্ত পানির কারণে। আমি আল্লাহ আকাশে নিয়ে রিপেয়ারিং করে মিঠা পানিটা আসমানে নিয়ে যাই, ময়লাটা দিয়ে মেঘমালা বানাইয়া এই মেঘমালাকে সিদ্ধ করি ঝর্ণার মতো সিদ্ধ করে তার উপরে মিকাইলকে বসাই, মিকাইলের হাতে চাবুক দেই, নূরের একটা লাড়ি দেই, দিয়া বলি এটা চালাইয়া সুহেলপুরের মাঠে নিয়ে যাও। মাঠে নিয়ে যায় চাবুক মারে নূরের লাঠি যখন ঘুরায় এটাই হলো দিনের জিলকি, আমি আল্লাহর মাধ্যমে তোর জমিনে সার নাজিল করি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডাইরেক্ট উপর থেকে পানি ছেড়ে দিলে তোর ফসল নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, মিকাইলকে দিয়া মেঘ মেলা তোর জমিনের কাছে নিয়া ঝর্ণার মতো করে রাখছি, তোর জমিনে সারি রে ফসল খাইয়া তুই পাঁচ অক্তের নামাজে আমি আল্লাহকে সাজদা দিবি। সাজদাত গিয়া কইবে সুবহান রাব্বিয়াল আল্লাহ। আচ্ছা যাক, লবণাক্ত পানি গেল, তোমার নৌকা যে যায় সোলপুর থেকে ইটের নৌকাটা বুঝাই করে যে যাস, বাতার সমানে সমানে পানি, কোনো সাইন্টিস্টের কোনো দার্শনিক কোনো বিজ্ঞানীর মাথায় ধরে না যে তরলাক্ত পানির উপরে এই পাথরের নৌকাটা ভেসে থাকে কিভাবে। আল্লাহ কোরআনে বলেন, না না আমি পানির হুকুম দিছি বাসায় রাখিস, বলবো আয়াত بما ينفع الناس তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পানির উপর দিয়ে, ফুলক, ফুলক মানে কিস্তি, নৌকা, লঞ্চ, জাহাজ, আল্লাহ বলেন তাজরিফিল বাহর, বাহর মানে নদী, সাগর, আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি চালাই, বিমা ইয়ানহুন নাস তোর নিত্য প্রয়োজনের জিনিসগুলো পৌঁছাবার জন্য পানিকে আমি নোটিশ দিয়ে রাখছি। আল্লাহ আমি যদি ডুবাইয়া দেই তোমার আমেরিকা সাসা রক্ষা করতে পারবে, বলবো আয়াত বলে আল্লাহ বলে আমি যদি ডুবাইয়া দেই তাহলে আমি যদি তোমাদের তাদের ডুবাইয়া দেই ইচ্ছা করি ফালা সরি খালাহুম কোনো সাহায্যকারী পাবে না, ওয়ালা হুম ইউনকিদুন তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন শুধু তা না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমাদের ঘুম পাড়াই এবং ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বলেন আমি ঘুম না দিলে ট্যাবলেট খেলে তোর ঘুমিত না, আমি ঘুম দেই, কেন দেই, ঘুম দেওয়ার কারণ, কেন ঘুম দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআল্লাল্লাহু মাসবাতা, আমি কেন তোমাকে ঘুম দেই,
বিশ্রামের জন্য সারাদিন তুই ইট ভাড়াত কাজ করে, সারাদিন মাটি কেটে, সারাদিন চালাগাড়ি টালেক, সারাদিন রিস্কা চালাইয়া রে বান্দা, তুই যখন ক্লান্ত শান্ত হয়ে যাস, দোকানদারি ব্যবসা বাণিজ্য করে, শরীর যখন দুর্বল হয়ে পড়ে, আমি আল্লাহ তোর ঘুম পাড়াই, তুমি যখন সাত ঘন্টা আট ঘন্টা ঘুমাও, ঘুম থেকে উঠলে দেখা যায় সারাদিনের ক্লান্তিটা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দেই, বিশ্রামের মাধ্যমে আমি আল্লাহ তোমার সেই ক্রান্তিটা দূর করে দেই, ঘুম আমি দেই। আবার ওয়াজআলনা লাইলাল ইবাসা, তোর ঘুমটা ভালো করে চাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাইতের নামক পর্দা আমি ঢেকে দেই, অন্ধকার করে দেই, তোর ঘুমটা যেন ভালো করে চাপে, তোর ক্লান্তিটা যেন দূর হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্রটারে আবার ডিম লাইট আমি বানাইছি, সুবহানাল্লাহ। চন্দ্রের মধ্যে যে একটা গাছ দেখা যায় দেখছেন তো, যে এই গাছটা কিসের? ছোট সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সুতা ধরতাম, সুতা ধরতাম দৌড়ে, ধরেন নাই মনে হয় আপনারা। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা এই সুতা কুত্তি গায় গো? মা কো ওই যে সামনে একটা গাছ দেখো, এখানে এক বুন নিতে হে, এই বুননি সুতা ছাড়ে বুননি। বিজ্ঞান যখন পড়লাম তারা কয় পৃথিবীর ছায়া, নবীর হাদিস যখন পড়লাম তখন নবী কয় পৃথিবীর ছায়াও না গাছও না, এটা কি? আল্লাহর রসুল বলে এটা আল্লাহ তার বান্দার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার আলামত। কি আলামত হুজুর? কয় চন্দ্রের মধ্যে ও সূর্যের মতো ইমন পাওয়ার আছে, দুইটার লাইট দিনে রেখে জ্বললে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে, আলুর মধ্যে ঘুমাইলেও রাইতের ঘুম আর দিনের ঘুম একরকম হয় না, না বেশ কম আছে, বারবার ঘুম ভেঙে যায়, ঘুমাইলো মানুষের আড়া আড়িটার হওয়া যায়, কোন ঠিক না? আল্লাহ জিব্রাইলকে হুকুম দিলেন, আমরা যে ইমামে কুফি ল্যাম্প নিবাই আর দিয়া তাফা দিয়া, আল্লাহ জিব্রাইলকে বললেন তোমার নূরের পাকা দিয়া তিনবার তাফা দাও চন্দ্রের মধ্যে, কয়বার? তিনবার, তিনবার। জিব্রাইল আলাইহিসসালাম তার নূরের পাখাকে আমরার হাতে সমানো না, আল্লাহ চন্দ্রের মধ্যে তিনবার আঘাত করার পরে যখন নাকি এইভাবে আঘাত করে ঘোড়ার সাথে রাতে তার ভিতর থেকে আলু বের হয়ে গেছে, আল্লাহ হুকুম দিলেন সূর্যের সাথে এটাকে মিলায় দাও, যোগ করে দাও, আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও, আমার বান্দা দেখে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পাঁচ ওয়াক্তের নামাজের সাজদায় পড়ে যেন যেতে পারে। এই কারণে আমাদের পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ঘুম পাড়াই, আমি আল্লাহ ঘুমাই না ঘুমাবার ব্যবস্থা তোমাদের করে দেই, আর ওই যে চন্দ্রটারে ডিম লাইট বানিয়ে দিয়েছি তোমার ঘুমটা ভালো হওয়ার জন্য, বান্দারে এই সবগুলো কইরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ডাক শোনার জন্য, কোন সময় বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, আমি আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। এই সকল ব্যবস্থা করলাম তুমি আমার ইবাদত করবে, যেরকম ঠিক কিনা? এখন হয়েছে কি, আমার আয়াতের দিকে যাই, আল্লাহ বলেন না তুই অবাধ্য হয়ে যাস, যারা অবাধ্য হয়ে যায় সার্কাস অবাধ্য, ওয়া আসারুল হায়াতের দুনিয়া, ওয়াসারাল হায়াতের দুনিয়া, এতটুকু নিয়ামত দেওয়ার পরও যে আমার অবাধ্য হয়ে যায় সীমা লঙ্ঘনকারী হয় আর দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেয়, তার ঠিকানা হবে জাহান্নাম। যেরকম কোন জায়গায়, কোন জায়গায়? এখন আপনারাই বলে এতগুলো নিয়ামত দেওয়ার পরে এত ব্যবস্থা করার পরেও যদি তার অবাধ্য হয়, তার কথা না মানে, তার গোলামি না করে, তার ঠিকানা জাহান্নামে হওয়া উচিত কিনা? আল্লাহ বলে ওয়া
আর যেই ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে হবে, আমি যে বলেছি কে গুলামি করলো কে করলো না জবাবদিহিতার জন্য আমার কাছে আসতে হবে। এই দরজার ভিতরে আছে ওয়ানা আন্নাসানিল হাওয়া, তার কুপ চাহিদা কুপ্রবৃত্তি খুব যে চাহিদাটা ওইটাকে যদি বিরত রাখে আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই বয়ের কারণে যদি পিড়ায় রাখতে পারে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে, তার ঠিকানা হবে জান্নাত।